ঘাটি জেলার কৃষকদের চলতি সমস্যা নিরসনের তিন দফা দাবিতে সারা ভারত কৃষক সভা ঊনকোটি জেলা কমিটির উদ্যোগে জেলা শাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে বলে 18ই মে বৃহস্পতিবার দুপুরে কৈলাসহরের দলীয় অফিসে সাংবাদিক সম্মেলন করে জানান সারা ভারত কৃষক সভার ঊনকোটি জেলা কমিটির সম্পাদক ইনুচ মিয়া খাদিম। সাংবাদিক সম্মেলনে ইনুচ মিয়া খাদিম জানান যে বুধবার সন্ধ্যায় সংগঠনের জেলা সম্পাদক ইনুচ মিয়া খাদিমের নেতৃত্বে 5 জনের প্রতিনিধি দল জেলা শাসক তড়িৎকান্তি চাকমার হাতে স্মারকলিপি তুলে দেন। প্রতিনিধিদের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নীলকান্ত সিনহা, পীযূষ চক্রবর্তী, সুব্রত দাস ও রঞ্জিত দেবনাথ। বিভিন্ন সমস্যা নিয়ে তিন দফা দাবির ভিত্তিতে গতকালকে ডিএম মহোদয়ের এখানে আমরা একটা ডেপুটেশনে মিলিত হই বিকাল 3:30 সময়, যার জন্য গতকালকে আর আমরা প্রেস মিট করতে পারিনি। আজকে আপনাদের মাধ্যমে আমরা জনগণকে জানান দিতে চাই যে কৃষকদের স্বার্থে সারা ভারত কৃষক সভা ঊনকোটি জেলা কমিটি এই ডেপুটেশন প্রদান করেছে এবং আগামী দিনেও কৃষকদের স্বার্থে ঊনকোটি জেলা কমিটি আরও বৃহত্তর লড়াই আন্দোলন সংগঠিত করবে। আমাদের প্রথম ডিমান্ড, নির্বাচনোত্তর পরিস্থিতিতে দুষ্কৃতিকারীদের দ্বারা কৃষকরা তার বিভিন্নভাবে তার রুজি রোজগারের উপর আঘাত এসেছে, সেই দিক দিয়ে আমরা বলেছি ডিএম মহোদয়কে যে অসংখ্য কৃষকের আমাদের এখানে আমরা নাম দাম সহ ঊনকোটি জেলার তরফ থেকে নাম দাম সহ আমরা ক্ষতিপূরণের জন্য কৃষকরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমরা আবেদন করেছি ডিএম মহোদয়কে। সেখানে কৈলাসহর মহকুমায় দেখা গেছে যে এখানে দোকানঘর, কৃষকদের মধ্যে ছোটো ছোটো দোকান যাদের আছে তাদের দোকানঘর পুড়িয়ে দেওয়া হয়েছে এরকমভাবে 4 জন। তারপরে কৃষকদের বাড়িঘর ধ্বংস করা হয়েছে এরকমভাবে 2 জন। তারপরে ফিশারি ধ্বংস করা হয়েছে এরকমভাবে 1 জন, কৈলাসহর মহকুমায় 2 জন, আর 1 জনের আগর বাগান পুড়িয়ে দেওয়া হয়েছে। ঠিক অনুরূপভাবে কুমারঘাট মহকুমায়ও রাবার বাগান জ্বালিয়ে দেওয়া হয়েছে 11 জনের, রাবার বাগান জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং ফিশারিতে 20 বেলে মাছ ধ্বংস করেছে এরকমভাবে 4 জন। তারপরে দোকানপাট ভাঙচুর, লুটপাট এরকমভাবে এই সংখ্যাটা অনেক বড় সংখ্যা, দোকানপাট ভাঙচুর করতে লুটপাট করছে প্রায় 36 জনের কুমারঘাট মহকুমায়। তো এই সব নাম দাম সহ আমরা জেলা শাসকের কাছে কালকে ডেপুটেশন দিয়েছি যে এদেরকে আর্থিকভাবে যাতে তাদেরকে সাহায্য করা যায়, এবং জেলা শাসক আমাদেরকে বলেছেন যে ওনাদের রেজিস্টার ম্যানেজমেন্ট থেকে কিছু টাকা প্রাকৃতিক দুর্যোগে যদি ক্ষয়ক্ষতি হয় তাহলে পরে ওনারা দিতে পারেন, কিন্তু উনি বিবেচনা করে দেখবেন, আলোচনা করে দেখবেন এসব দুষ্কৃতীদের দ্বারা যারা যাদের বিভিন্ন সম্পদ ধ্বংস হয়েছে তাদেরকে সেই টাকা থেকে টাকা দেওয়া যায় কি না, যদি দেওয়ার মতো কোনো সুযোগ থাকে তাহলে পরে উনি নিশ্চয়ই এদেরকে একটা আর্থিক সাহায্য করবেন। এই হচ্ছে আমাদের প্রথম বিমান। ভিউরো রিপোর্ট, ভয়েস 18।